আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন আরেকজনকে অনেক ভালোবাসে। ছেলে পরিবার ওই মেয়েকে মানতে নারাজ, কিন্তু মেয়ে এবং ছেলে কেউই কাউকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারছে না। ছেলেকে না পেলে মেয়ে আত্মহত্যা করবে, অথবা মেয়েকে না পেলে ছেলে আত্মহত্যা করবে, এমন অবস্থায় করণীয় কি? আমাদের ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে জেনাব্যভিচার বৃদ্ধি পাচ্ছে। ইসলামে প্রেম করা নিষিদ্ধ, এটা আমরা সকলেই জানি, কিন্তু যারা প্রেম করে ফেলেছে তাদের একটা সুযোগ আছে, অর্থাৎ এই বিবাহ হালাল করার সুযোগ আছে। কিছু কিছু হারাম আছে যা কোনো কোনো পর্যায়ে হালাল হয়েছে। ইসলামের দৃষ্টিতে প্রেম করা সম্পূর্ণ নিষেধ, এটা হলো শয়তানের ফাঁদ। এই ফাঁদে পরে ছেলে ও মেয়ে উভয় জিনের দিকে ধাপিত হয়। জেনা ব্যভিচার সম্পর্কে আমাদের গভীর জ্ঞান থাকা দরকার। আপনার এতটুকু জ্ঞান থাকা দরকার যেন ছেলে মেয়ে দুজনেই আল্লাহর বিধান মানতে পারে, তারা হালাল কাজটি করতে পারে। আর ছেলে মেয়েদের উচিত ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখা। তবে এই কথা সত্য, বিবাহের পূর্বে কামনা বাসনা করা, গার্লফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করা, চ্যাটিং করা, স্পর্শ করা, হাসাহাসি করা, সবগুলোই হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনাবা বিচার করা হয় চোখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, মুখ দ্বারা ইত্যাদি। আর আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা জেনের কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল এবং মন্দ কাজ। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিবাহ করলে সব কিছু হালাল হয়ে যায়, কারণ বিবাহের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়, মানুষের জৈবিক চাহিদা পূরণে সুযোগ করে দিচ্ছে। কিন্তু ছেলে ও মেয়ে যদি ভালোবেসে ফেলে তাহলে কি করা উচিত? আমাদের সমাজে এই কথাটি মানতে নারাজ, রাজি হয় না, কারণ কোনো কোনো জায়গায় মিল থাকে না। এক্ষেত্রে পুরুষের জন্য অভিভাবকের অনুমতি নেয়া আবশ্যক করা হয়নি, কারণ পুরুষ স্বয়ং সম্পন্ন। পক্ষান্তরে নারীর জন্য অভিভাবকের সম্মতি নেয়ার জন্য অপরিহার্য করা হয়েছে, কারণ নারীরা সাধারণত আবেগপ্রবণ হয়, আর আবেগপ্রবণ হওয়ার কারণে তারা প্রতারিত হয় যা তারা বুঝে না। বিবাহর চারটি শর্ত রয়েছে, আমরা অনেকে এইসব সম্পর্কে অবগত নই, আমরা বিস্তারিতভাবে জানি না। আমি সংক্ষেপে বলছি, বিবাহের প্রথম শর্ত হল ছেলে ও মেয়ে উভয়ে গ্রহণযোগ্যতা নির্দিষ্ট করে নেয়া। দ্বিতীয়ত হল বর কনে একে অন্যের প্রতি সন্তুষ্টি থাকা। এক্ষেত্রে মেয়ে যদি চুপ থাকে তাহলে বিবাহ হয়ে যাবে। তৃতীয়ত হল চুক্তি করা। চতুর্থ হল সাক্ষী রাখতে হবে। চুক্তি রাখার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন, হাদিসটি তিরমিজিতে রয়েছে। এখন যারা প্রেম করছেন তাদের উচিত হবে হারাম সম্পর্ক থেকে তাওবা করে মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করা। এক্ষেত্রে ছেলে পরিবার মেয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে আলোচনা করবে। কিন্তু যদি ছেলের পিতা সম্মত না দেয় তাহলে মেয়ের পরিবারের সাথে দ্রুত বিবাহ করা বৈধ হয়ে যাবে, অর্থাৎ আপনার বিবাহ করে সংসার গড়তে পারে, এতে কোনো দোষের কিছু নেই। এখন প্রশ্ন আসতে পারে, বাবা মা সম্মতি ছাড়া ছেলে বিয়ে করলে তো তার কষ্ট পাবে, এতে কি সে গুণাগার হবে কি না? সংক্ষিপ্ত উত্তর হল, ইসলাম প্রদত্ত অধিকার পালনের ক্ষেত্রে বাবা মা যদি কষ্ট পায় এতে সন্তান গুণাগার হবেন না, কেননা সে আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করছে না। সে যদি কোনো পতিতালয়ে যেত তাহলে তা হারাম হতো, কারণ এটা নিষিদ্ধ। সে হারাম রিলেশন করলে এটা নিষিদ্ধ,
এটা করলে ছেলে গুণাগার হবে এবং ছেলের পিতামাতাও গুণাগার হবে, কারণ ছেলের উপযুক্ত বয়স হয়েছে বলে ছেলে এই পথে পা বাড়িয়েছে। এখন তাদের উচিত বিবাহ করা এবং মেনে নেওয়া। তবে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের ইত্যাদির সাথে পরামর্শ করে যদি বিবাহ হয় তাহলে তা অতি উত্তম হবে, এতে পারিবারিকভাবে ভেজালও কম হবে। কিন্তু ইসলাম তা আবশ্যক করেনি। আর মেয়ে পরিবার যদি না রাজি থাকে, অর্থাৎ মেয়ের গার্জিয়ান যদি না রাজি হয়, তাহলে সে বিবাহ বাতিল। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। সুতরাং ছেলে মেয়ে উভয় গার্জিয়ানের সাথে আপনারা আলোচনা করুন, আর বিশেষ করে ধার্মিক হলে গার্জিয়ানদের উচিত মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুন। আমিন।